আজকে আমি ক্লাস এইটের ম্যাথের রায়মাটির প্রশ্নবিচিত্র থেকে 24 নম্বর কোশ্চেন পেপারটা সলভ করব। এর আগের প্রতিটা কোশ্চেন পেপার আমি সলভ করে দিয়েছি, তোমরা সেই ভিডিওগুলো উপরের আই বাটন থেকে দেখে নিতে পারো অথবা নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারো। আজকে কোশ্চেন পেপারটা হচ্ছে ক্যানিং ডেভিড সেশন হাই স্কুলের কোশ্চেন পেপার। তো দেখো, প্রথমে একের দাগের প্রশ্ন বলেছে, 4টে কোশ্চেন আছে, নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন বলছে, 1/12 ও 1/16 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা লেখো। আমাদের বলেছে 1/12 আর 1/16 এর মধ্যবর্তী মূলদ সংখ্যা লিখতে। তাহলে আমরা কি করে প্রথমে ভগ্নাংশগুলোর হরটাকে সমান করব, তার জন্য কি করব, লসাগু করে নিতে হবে আমাদের। তাহলে 12 আর 16 যদি লসাগু করি, 4 × 3 = 12, 4 × 4 = 16, মানে আমাদের লসাগু হচ্ছে 48। তাহলে এবার 12কে কত দিয়ে গুণ করলে 48 পাবো, মানে 4 দিয়ে, যেহেতু ভগ্নাংশটা নিচে 4 দিয়ে গুণ করছি, আমি উপরে 4 দিয়ে গুণ করব। তাহলে এখানে আমি পাচ্ছি 4/48। আর 16কে কত দিয়ে গুণ করলে 48 পাবো, না 3 দিয়ে, নিচে 3 দিয়ে গুণ করছি, তাহলে আমি উপরেও 3 দিয়ে গুণ করবো, ইজিক্যাল টু হচ্ছে তাহলে 3/48। তাহলে আমরা 1/12 সমান কত পেলাম, 4/48, আর 1/16 সমান পেলাম 3/48। আমাদের বলেছে এদের মধ্যবর্তী মূলদ সংখ্যা নিতে, কিন্তু দেখো এখান থেকে পাচ্ছি না মধ্যবর্তী মূলদ সংখ্যা। তার জন্য কি করব, আবার আমি এই ভগ্নাংশটার উপর নিচে 2 দিয়ে গুণ করব, তেমনই এটারও উপর নিচে 2 দিয়ে গুণ করব। তাহলে এটা পেলাম 8/96, 2 দিয়ে একবারে গুণ করে দিয়েছি আমি, বা এখানে তুমি এক লাইন লিখতে পারো 2 দিয়ে গুণ আকারে। এখানে হচ্ছে 3×2/48×2, 6/96। তাহলে এখন আমি পেলাম 1/16 সমান 6/96, 1/12 সমান 8/96, এদের মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা 7/96। তাহলে আমরা বলতে পারি যে 1/12 আর 1/16 মধ্যবর্তী একটা মূলদ সংখ্যা 7/96, অতএব 1/12 ও 1/16 এর মধ্যবর্তী একটি মূলদ সংখ্যা হলো 7/96। একের 2 নম্বর প্রশ্ন, 2x^5 × y^9/5 কে কত দিয়ে গুণ করলে গুণফল 25x²y³/8 হবে। ধরলাম 2x^5 y^9/5 এই সংখ্যাটাকে এক্স দিয়ে গুণ করছি, তার ফলে গুণফল আমরা কত পাচ্ছি, 25x²y³/8। তাহলে এক্স সমান কি পায়, 25x²y³/8 বাই, এটা এক্সের সাথে তো এটা গুণ আছে, তাহলে এদিকে এটা ভাগ হয়ে যাবে, 2x^5 y^9/5 সমান সমান কি লিখতে পারি, এটা পুরোটা ভাগ আছে, আমি যদি পাশে গুণ আকারে লিখি তাহলে এই ভগ্নাংশের হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে, তাহলে সেটাই লিখবো, 25x²y³/8×5/2x^5 × y^9 ইমপ্লাইজ এক্স সমান 25×5 = 125, নিচেতে 8×2 = 16, এখানে উপরে আছে এক্স স্কোয়ার, নিচে আছে x^5, তাহলে আমি লিখবো এক্স স্কোয়ার, মানে এক্স এর পাওয়ারে 2-5 ইন্টু ওয়াই এর পাওয়ারে, দেখো উপরে 3 আছে নিচে 9 আছে, তাহলে আমি লিখবো 3-9 = 125 × এক্স এর পাওয়ারে, তাহলে 2-5 মানে -3 ইন্টু ওয়াই এর পাওয়ারে 3-9 মানে হচ্ছে -6, নিচেতে কত, 16। বা আমরা এক্স সমান কি লিখতে পারি, 125/16 × এক্স এর পাওয়ারে -3 আছে নিচে এলে তাহলে +3 হয়ে যাবে, তেমনই ওয়াই এর পাওয়ারে -6 আছে নিচে এলে +6 হয়ে যাবে, তাহলে এক্স সমান কত পেলাম, এত, অতএব 125/16 × x³y^6 দিয়ে গুণ করতে হবে। একে 3 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ ছেদ করে। অ্যান্সার হবে, কর্ণদ্বয় পরস্পরকে মধ্যবিন্দুতে ছেদ করে। মানে এটা যদি একটা আয়তক্ষেত্র হয়, এর এই একটা কর্ণ, এই একটা কর্ণ, এটা আমার হলো না, এই কোণটাতে ছেদ করবে, মানে কর্ণ দুটো যদি ঠিকঠাক করে আঁকা হয়, এই যে ছেদ বিন্দুটা এটা হচ্ছে মধ্যবিন্দু, মানে এই দিকটা দৈর্ঘ্য যা সমান সমান এদিকটা দৈর্ঘ্য, তেমনই এই দিকটা দৈর্ঘ্য যা সমান সমান এদিকটা দৈর্ঘ্য। একে 4 নম্বর, সঠিক উত্তরটি নির্বাচন করো, প্রদত্ত কোণ দুটি কোণ পরস্পর পূরক কোণ। 4টে অপশন দেওয়া আছে, পূরক কোণ মানে সেই কোণ দুটো সমষ্টি হবে 90 ডিগ্রি। এখানে যে দেখো, যে দুটো অপশন দেওয়া আছে, এখানে শেষে দুটো অপশন হবে না, কেননা এখানে দেখো একটা কোণের মানে 100 ডিগ্রি, এখানে একটা 130 ডিগ্রি,
এই দুটো ক্যান্সেল। এবার এ দুটোর মধ্যে এখানে আমি যদি 57 আর 33 যোগ করি, দেখো পাচ্ছি 90 ডিগ্রি। সুতরাং আমাদের অ্যান্সার হবে অপশন বি, অপশন বি 57 ডিগ্রি 33 ডিগ্রি, এই কোণ দুটো পরস্পর পূরক কোণ। নেক্সট দুয়ের প্রশ্ন, দুই থেকে দুটো প্রশ্ন দিয়ে দিয়েছে, প্রশ্ন মান 2 করে। দুইয়ের একে বলেছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 15 মিটার ও প্রস্থ 8 মিটার, দৈর্ঘ্য দ্বিগুণ ও প্রস্থ অর্ধেক করলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফলের কী রূপ পরিবর্তন হবে নির্ণয় করো। বলে দিয়েছে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 15 মিটার, আর আয়তাকার ক্ষেত্রটি প্রস্থ সমান 8 মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রটি ক্ষেত্রফল সমান 15 গুণ 8 এত বর্গ মিটার সমান সমান 120 বর্গ মিটার। এখন দৈর্ঘ্য দ্বিগুণ করা হয়েছে, তাহলে নতুন দৈর্ঘ্য হবে দ্বিগুণ, মানে কি আগেকার 2 গুণ, আগে ছিল 15, এখন তাহলে 2 গুণ 15 হবে এত মিটার সমান সমান 30 মিটার, এবং প্রস্থ অর্ধেক করা হয়েছে, তাহলে নতুন প্রস্থ হবে, অর্ধেক মানে কি যে কোনো জিনিস অর্ধেক করা মানে তাকে 2 দিয়ে ভাগ করা, এখানে প্রস্থ মানে অর্ধেক করা হয়েছে মানে প্রস্থকে 2 দিয়ে ভাগ করব, তাহলে 8/2 মিটার সমান সমান 4 মিটার, অতএব নতুন ক্ষেত্রফল সমান 30 গুণ 4 বর্গ মিটার সমান সমান 120 বর্গ মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ক্ষেত্রে যখন দৈর্ঘ্য 15 মিটার প্রস্থ 8 মিটার ছিল, তখন ক্ষেত্রফল ছিল 120 বর্গ মিটার। এখন যখন দৈর্ঘ্য 30 প্রস্থ 4 মিটার, তখনও ক্ষেত্রফল 120 বর্গ মিটার। সুতরাং ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হয়নি, অতএব আয়তাকার ক্ষেত্রটি ক্ষেত্রফলে কোনো পরিবর্তন হবে না। যদি 2 নম্বর প্রশ্ন, a/b + b/a ইজ ইকাল টু 1 হলে a³ + b³ এর মান কত? সমীকরণ লিখে নিয়েছি, যদি আমি এদিকে বাঁদিকে ভগ্নাংশে যোগ বিয়োগ করি তাহলে আমার তখন লসাগু কত হবে a×b, তাহলে ওপরে হবে a² + b² সমান সমান ডান দিকে 1, ইমপ্লাইজ আমরা কি লিখতে পারি a² + b² সমান সমান ab×1 বা ab। এবার আমি কি করব, এই যে সমীকরণটা পেলাম এর উভয় পক্ষে a+b গুণ করব, ইজ ইকাল টু ab×a+b। এখানে লিখব সমীকরণটির উভয় পক্ষকে a+b দিয়ে গুণ করে পাই। তাহলে প্রথমে a² দিয়ে এর পুরোটাকে গুণ করব, তারপরে b² দিয়ে গুণ করব, a² × a, তাহলে আমি পাচ্ছি a³ + যেহেতু এরও প্লাস এরও প্লাস, a² × b প্লাস b² × a প্লাস b² × b মানে b³ ইজিক্যাল টু, এদিকে যেমন আছে তেমন লিখে দিলাম ab×a+b। আমি এই যে ইমপ্লাইজ দিয়ে দিয়ে লিখছি, এখানে ইমপ্লাইজ দেওয়ার মানেও যা, বা তোমরা অড লিখতে পারো বা দিয়েও লিখতে পারো, যে কোনো একটা ইউজ করতে পারো তিনটের মধ্যে। ইমপ্লাইজ a³ + b³টাকে লিখলাম, এরপরে এই দুটো পদ আমার পড়ে আছে বাঁদিকে, এই দুটো পদ থেকে আমি কী কমন দিতে পারি, দেখো প্রথম পদে a² b, দ্বিতীয় পদে b² a, মানে দেখো ab দুটোতেই কমন, তাহলে আমি ab কমন দিলাম, তাহলে এখান থেকে কী পড়ে আছে, a পড়ে আছে, আর এখান থেকে কী পড়ে আছে, b পড়ে আছে। আরেকবার গুণ করে দেখে নিই, ab×a তাহলে a² × b এটা, আর ab×b মানে ab² বা b² × a এটা ইজ ইকাল টু ab×a+b। আমাদের মান জানতে চাইছে a³ + b³, তাহলে আমি লিখলাম a³ + b³ সমান, আর যে পদ আছে সেটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে ab×a+b, এটা এদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস ab×a+b। সেম জিনিস, একটা চিহ্ন প্লাস একটা মাইনাস সমান সমান 0, তাহলে a³ + b³ এর মান কত পেলাম, 0, অতএব a³ + b³। নেক্সট 3-এর প্রশ্ন, 3-এ থেকে দুটো দেওয়া আছে, অথবা দিয়ে যে কোনো একটা করতে বলেছে। প্রথমে বলেছে সামন্তরিক HOM অঙ্কন করো যার HO = 7 সেন্টিমিটার, OM = 5.8 সেন্টিমিটার, HM = 5.8 সেন্টিমিটার।
পাশে লেখা আছে অঙ্কন প্রণালী লেখার প্রয়োজন নেই, সামান্তরিকের একটা বাহু দৈর্ঘ্য বলে দিয়েছে 7 সেন্টিমিটার। নাম দিয়েছে HO। আর OM একটা বাহু আছে, তার দৈর্ঘ্য বলেছে 5.8 সেন্টিমিটার। HM সমান বলেছে 5.8 সেন্টিমিটার। এই HMটা হচ্ছে ওই সামান্তরিকটার একটা কর্ণ। আমি HM সমান যেহেতু 5.8 সেন্টিমিটার বলে দিয়েছি, তার জন্য আলাদা করে আমি আর ওর দৈর্ঘ্যটা পরিমাপ করে আঁকলাম না স্কেলের সাহায্যে। যে কোনো মাপের একটা সরলরেখাংশ এঁকে নিলাম, নাম দিলাম HX। এরপর আমরা HO সমান যে 7 সেন্টিমিটার একটা সরলরেখা স্কেলের সাহায্যে পরিমাপ করে এঁকেছিলাম, তা আমরা কম্পাসের সাহায্যে মেপে নিয়ে এই HX সরলরেখাংশ থেকে কেটে নেবো। তাহলে আমাদের এই বিন্দুটা হচ্ছে ও। এরপর আমরা একইভাবে OM সরলরেখাংশটার দৈর্ঘ্য পরিমাপ করবো কম্পাসের সাহায্যে, দিয়ে ও বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ টানবো। আবার আমাদের HM সমানও বলে দিচ্ছে 5.8 সেন্টিমিটার, তাহলে আমরা এই H বিন্দুতে বসিয়ে একটা ওই সেম নিয়ে নিয়ে একটা বৃত্তচাপ টানলাম, যেহেতু একটু স্পর্শ করেনি তার জন্য আর একটু বাড়িয়ে দিলাম। বুঝলে, এই বিন্দুটা হলো আমাদের M বিন্দু। এখন OM বিন্দু দুটো যোগ করে নেব। HMটাও যোগ করে নেব। এবার আমরা জানি সমান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান সমান্তরাল হয়, তাহলে OM আর এদিকে যে বাহুটা হবে HE এরা পরস্পর সমান সমান্তরাল হবে, তার মানে এদের এইটা দৈর্ঘ্য হবে, মানে HE এর দৈর্ঘ্য হবে 5.8 সেন্টিমিটার। তাহলে একই বৃত্তচাপ টানলাম একই পরিমাপ নিয়ে, আর এই HO এর অপোজিট বাহু ME এর দৈর্ঘ্য হবে তাহলে 7 সেন্টিমিটার। M বিন্দুতে বসিয়ে এখানে বৃত্তচাপ টানলাম, এরপরে এই বিন্দুটা আমাদের হলো তাহলে E, এবং ME আর HE যোগ করে দেবো। এটা 7 সেন্টিমিটার, এটা 7 সেন্টিমিটার, এটা হচ্ছে 5.8 সেন্টিমিটার, এটাও 5.8 সেমি, আর এই কর্ণটাও 5.8 সেন্টিমিটার। তাহলে HOME একটি সামান্তরিক অঙ্কন করলাম যার HO সমান ME সমান 7 সেমি, OM সমান HE সমান 5.8 সেমি, এবং কর্ণ HM সমান 5.8 সেন্টিমিটার। তিনের অথবা প্রশ্নটা, অষ্টম শ্রেণীর ছাত্ররা অবসর সময়ে কী কী বিষয় পছন্দ করে তার একটি তালিকা দেওয়া হলো, এই তালিকা থেকে কেন্দ্রীয় কোণ নির্ণয় করে পায়চিত্র অঙ্কন করো। পছন্দের বিষয়ের মধ্যে রয়েছে গান, কবিতা, নাচ, নাটক, ছবি আঁকা। এবার কোন কোন বিষয় কে কতজন পছন্দ করে সেটা বলে দিয়েছে এখানে। প্রথম ঘরে রেখেছি বিষয়, তারপরে কিছু ছাত্র সংখ্যা, তারপরে কিছু অংশ, তারপরে বিদ্যালয় কেন্দ্রীয় কোণ। এবার অংশ নির্ণয় করার জন্য আমাদের লাগবে মোট ছাত্র সংখ্যা, আমাদের বলে দেওয়া নেই, সেটা নির্ণয় করে নেবো আমরা। ২০+২৫+২৭+২৮+২০, সমান এটা যোগ করলে হচ্ছে 120 জন। তাহলে গানের জন্য কত অংশ পছন্দ করে, 20/120, 2/6 = 1/6 অংশ। কেন্দ্রীয় কোণ তাহলে 1/6 × 360 ডিগ্রি, যেহেতু একটা বৃত্তীয় কোণ 360 ডিগ্রি, 6/6 = 36, 0 = 60 ডিগ্রি। কবিতা 25 জন, কত অংশ বার করার জন্য, 25/120, 5/5 = 25, 5/2 = 10, 5/4 = 20, মানে 5/24 অংশ। কেন্দ্রীয় কোণ 5/24 × 360 ডিগ্রি,
24, 15, 360, তাহলে 15×5 75 ডিগ্রি। নাচ 27 জন পছন্দ করে, তাহলে 27/120 অংশ নির্ণয় করার সময় 3×9=27, 3×4=12, 0×9=40 অংশ। তাহলে কেন্দ্রীয় কোণ 49 × 360 ডিগ্রি, 00 ক্যান্সেল, 4×9=36, 9×9=81 ডিগ্রি। নাটক 28 জন, তাহলে অংশ নির্ণয়ের সময় 28/120, 4×7=28, 4×3=12, 0×7=30 অংশ। তাহলে এখানে 7×30×360 ডিগ্রি কেন্দ্রীয় কোণ, 00 ক্যান্সেল, 3×36, 7×84 ডিগ্রি। লাস্টে ছবি আঁকা 20, মানে 20 জন পছন্দ করে, অংশ 20/120, এখানে হচ্ছে 1/6 অংশ। তাহলে এদিকে 1/6×360 ডিগ্রি = 60 ডিগ্রি। তাহলে আমরা প্রতিটা কেন্দ্রীয় কোণ পেয়ে গেছি, এবার আমরা পায়চিত্র আঁকবো। প্রথমে গানের জন্য কোণ হচ্ছে 60 ডিগ্রি, এখানে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। এরপরে কবিতার জন্য কোণ হচ্ছে 75 ডিগ্রি, ৭০/৭৫। নাচের জন্য কেন্দ্রীয় কোণ 81 ডিগ্রি, ৮০/৮১। নাটকের জন্য কেন্দ্রীয় কোণ 84 ডিগ্রি, ৮০/৮৫, 84। লাস্ট ছবি আঁকার জন্য 60 ডিগ্রি, আমাদের একটা বৃত্তকলা পড়েছে, এটা তাহলে 60 ডিগ্রিই হবে। তাও তোমরা একবার পরিমাপ করে নেবে সবগুলো মাপার পরে। পাশের চিত্রটি হলো প্রদত্ত তথ্যের পায় চিত্র। শেষে 4-এর প্রশ্নটা দেখো, উৎপাদকে বিশ্লেষণ করে যে কোনো একটি, দুটো করতে দেওয়া আছে, যে কোনোটা সলভ করতে হবে। প্রশ্ন মান 3, 4-এর 1-এর কোশ্চেনটা লিখে নিচ্ছি, x^4 + x^2 × y^2 + y^4। আমি লিখতে পারি x^4 কে x^2 এর স্কোয়ার হিসাবে, প্লাস মাঝে আমরা লাস্টে লিখছি, এটাকে লিখতে পারি y^2 এর স্কোয়ার হিসাবে। যদি আমি মাঝে 2×x^2 × y^2 দিই, তাহলে এটা সূত্রে চলে আসবে, কিন্তু এখানে আমার আছে x^2 y^2, আমি একটা এক্সট্রা লিখেছি, তাহলে একটা এক্সট্রা যেটা লিখেছি সেটা বাদ দিয়ে দিলাম। তাহলে এটা সূত্রে আসলে কী হবে, x^2 + y^2 এর হোল স্কোয়ার মাইনাস x^2 × y^2, তাহলে x×y এর হোল স্কোয়ার। এখন এই পুরোটাকে আমি এ ধরবো, এটাকে আমি বি ধরবো, তাহলে কী পাচ্ছি, a² - b² লিখতে পারি x^2 + y^2 + xy×x^2 + y^2 - xy। তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, x^4 + x^2 y^2 + y^4 = x^2 + y^2 + xy×x^2 + y^2 - xy। 4-এর 2-নম্বর প্রশ্নটি লিখে নিচ্ছি, দেখো, 16×4×x³ + 54a×y³। দেখো দুটো পদ থেকে আমি কিছু কমন পাবো, এ তো কমন পাচ্ছি, এছাড়াও 2 কমন পাবো, তাহলে আমি 2a কমন দিয়ে লিখবো। তাহলে 2 কমন লেখানোর পর থাকছে 8, আর এ কমন দিচ্ছে তাহলে a³×x³ প্লাস, এখানে তাহলে 2 কমন নেওয়ার পর থাকছে 27, একটা এ ছিল কমন নিয়ে নিয়েছি, আর y³ পড়ে আছে, = 2a×, এটাকে আমি লিখতে পারি, দেখো 2ax³ প্লাস এটাকে লিখতে পারি 3×y³, পুরোটাকে সেকেন্ড ব্র্যাকেটে রাখলাম। এখন আমি এটাকে এ ধরবো, এটাকে বি ধরবো, তাহলে দেখো পাচ্ছি a³ + b³, তাহলে ওই সূত্রে ভাঙবো, = 2a×2ax + 3y×2ax³ - 2ax³ + 3y² = 2a×2ax+3y×, এটা তাহলে 2ax² মানে লিখতে পারি 2² = 4a² x² - 2×3=6a x y + 3y² = 9y²
তাহলে উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, 16 এ টু দি পাওয়ার 4 এক্স এর কিউব প্লাস 54 a ইন্টু y কিউব সমান 2 গুণ a ইন্টু 2 ax প্লাস 3 বাই ইন্টু 4 a² x² - 6 ax y প্লাস 9 y². তাহলে আজকে আমরা 24 নম্বর কোশ্চেন পেপারটা সলভ করলাম। বাকি যেগুলো কোশ্চেন পেপার আছে আমি তাড়াতাড়ি সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করছি। এছাড়া আমি পরিবেশ বিজ্ঞানের ফার্স্ট টাইমে কোশ্চেন পেপারগুলো সলভ করে দেবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।